ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। এদিন লালগোলায় তৃণমূলের একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ফারুক আবদুল্লাহকে আমন্ত্রণ জানানো হলেও তাকে মঞ্চে অন্যান্যদের সঙ্গে বসার আমন্ত্রণ জানানো হয়নি। সেই ঘটনাকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় সভাস্থলে। এই ঘটনার প্রতিবাদে সভামঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ফারুকের অনুগামীরা। পরে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত করায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও মিটিং অসম্পূর্ণ রেখে সভাস্থল থেকে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী সহ বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নতুন কিছু নয়, তবে পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতিকাণ্ডে এমনিতেই চাপে রয়েছে রাজ্যের শাসক দল। তার উপরে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় তৃণমূলকে চিন্তায় ডাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রপ।